কাল্লার কাটিগঙ্গা এবং কাল্লার 10 নম্বর জাপট এলাকায় রেশন দোকান এবং কাল্লা পৌরসভার বিভিন্ন রেশন দোকান থেকে রেশন নেওয়ার পরই আর রেশন দোকানের পাশে দাঁড়িয়ে রয়েছে ভ্যান, সেখানেই বিক্রি করে দিচ্ছেন গ্রাহকরা রেশন থেকে নেওয়া চাল গম আটা। এমনই ছবি ধরা পড়েছে গত কয়েকদিনে প্রতিদিনই। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। রেশন দিচ্ছে কত টাকা করে? যারা চাল কিনছে ডিলাররা, দোকানটা কোথায়? আপনার থেকে চালটা কে নেয়? তারাও তো মানুষ, তারা তো খায় কিনে। তাহলে এনারা কিনে কিনে নিয়ে বেচছে কেন? মানে রেশন দিলে আপনারা ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকেন? চাল কত করে কিনছো? চাল 20 টাকা। আচ্ছা, রেশনের চাল ওরা কি পয়সা দিয়ে কিনছে? যারা পাচ্ছে কত টাকা দিয়ে কিনছে? 20 টাকা। রেশন থেকে চাল কত টাকা দিয়ে কিনছে সেটা বলতে পারো না, কত টাকা নিচ্ছে? রেশনের চালকে বিনা পয়সা দিচ্ছে না পয়সা নিচ্ছে রেশন থেকে চাল নিতে গেলে? তা আমি সঠিক জানি না। এটা মানে আমাদের ডিলার আছে, তাকে দিই। তার নাম সে কোথায় দেয় তা বলতে হবে। তার নাম হচ্ছে আপনার সঞ্জয়। কোথায় বাড়ি? ওর বাড়ি রংপুর। সঞ্জয় কি? সঞ্জয় শেখ। সঞ্জয় শেখ, আচ্ছা। তুমি কত বাড়ি ঘুরে চাল তুললে আজকে? এটা প্রায় মোটামুটি ধরুন 20-30 টা। কিন্তু কেন গ্রাহকরা রেশন থেকে নেওয়া সামগ্রী পাশেই দাঁড়িয়ে থাকা ভ্যানে বিক্রি করে দিচ্ছেন? এদিন রবিবার কয়েকজন গ্রাহককে প্রশ্ন করা হলে তারা বলেন রেশনের চালটা মোটা দিয়েছে এবার, এ চাল খাওয়া যায় না, তাই একটু সরু চাল কিনব। সরকার কি তাহলে খারাপ চাল দেয়? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন চালটা একটু মোটা, রান্না করলে গলে যায়, ফেনা ভাতের মতো হয়ে যায়, যা খেতে পারি না, তাই বিক্রি করব। হ্যাঁ, এই চালটা কিসের চাল আপনি বিক্রি করছেন? রেশনের। বিক্রি করছেন কেন? ওই মোটা বলে একটু এই মাসের চালটা মোটা, ওর জন্য খেতে পারবো না বলে। আচ্ছা, চালটা বরং তুলুন তো হাতে। এটা নিয়ে কতবার বিক্রি করছেন? এইবার প্রথম। গেল মাসের চাল খেয়েছি, গেল মাসের চালটা ভালো। মানে বিক্রি করার মূল উদ্দেশ্যটা কি? মানে আপনার কি সরু চাল কিনে নিয়ে আসবো? ছাগল আছে গুলে খাওয়াই খড়ের সাথে, সুন্দর হচ্ছে। এটা আপনি কি ধরলেন? চাল দিলেন তো? আচ্ছা, গমও বিক্রি করছেন কেন? না, গমটা বিক্রি করছেন কারণটা কি? ও চালালা পয়সা পায় তাই তো। কোন চালালা পয়সা পাবে? চাল আবার নেই না, ওই চাল হয় না কেমনে। তো গমটা কেন বিক্রি করছেন? গমটা বিক্রি করে চালালাকে পয়সা দেবো। চাল 10 কেজি রেখেছি, আর এই চালটা দিয়ে দিচ্ছি কারণ মেয়ে প্রাইভেটে মায়না দেবো। আমার বর তো পোলট্রি মুরগি দোকানে দোকানে দেয়, এটা তা তো হয় না আমার সংসার। রেশন দোকানের মালিককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান রেশনের চাল বিক্রি হচ্ছে কিনা তা আমার জানা নেই। রেশন গুলো নিয়ে বিক্রি করা হচ্ছে, এটা কি আপনি জানেন? জানি না কি হচ্ছে। আচ্ছা, তো সবাই ফুল রেশনই পাচ্ছে?
মানে আপনি কোনো খোঁজই পাননি এখনো পর্যন্ত ব্যাপারটা যে রেশন? এ বিষয়ে কাল্লা পৌরসভার উপপৌরপতি তপন পোরেলকে জানতে যাওয়া হলে তিনি জানান, আপনার মাধ্যমে পুরো জিনিসটা শুনেছি, এলাকার মানুষকে এ বিষয়ে সচেতন করব। দেখুন, রাজ্য সরকারের উদ্দেশ্যটা সাধারণত মানুষ খেয়ে পড়ে চিকিৎসা করে বেঁচে থাকবে। আর এই যে আপনি যে মিনিকেট চালের কথাটা বললেন, এটা তো হচ্ছে খাবারের মধ্যেও খাদ্যের মধ্যেও বিলাসিতা। বাঁচার জন্যে যে খাবার সেটুকুনি তো রাজ্য সরকার করছে। এটা আমি মানুষের এই যে মানে খাবার যে বিলাসিতা, এটা কী করে সরকার কী করে পূরণ করবে? সেটা তো সরকারের পক্ষে সম্ভব না। সরকার বেঁচে থাকার জন্যে, বাঁচার জন্যে যে খাদ্য, আমরাও তো যে মোটা চাল যেটা দেওয়া হচ্ছে, সে মোটা চাল তো আমরাও খেয়ে মানুষ হয়েছি। মানুষের দারিদ্রতাটা ঠিক, মানে আমরা যেটা উপলব্ধি করেছি, চাল হলেই হলো বেঁচে থাকার জন্যে। মোটা চাল আমরা মাসুরি চাল খেয়েছি, বুলেট চাল খেয়েছি, সেসব চালের নাম তো এখন অনেকে শুনিনি। রাজ্য সরকার সর্বতভাবে না, এগুলো তো এগুলো মানুষের বিষয়, মানুষের জন্যই আমরা সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্যটা সৎ এবং মানুষের জন্যে, সেটা মানুষ বিচার করবে। মানুষ নিশ্চয়ই আশা করি, যারা সচেতন মানুষ তারা নিশ্চয়ই বিচার করছে বা করবে যে এটা রাজ্য সরকার মানুষের পক্ষে এবং মানুষের জন্যই এই সরকার। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।